প্রিয় দর্শক, বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। সাধারণ জ্ঞানের বইয়ে নিষিদ্ধ দেশ তিব্বত আর নিষিদ্ধ নগরী তিব্বতের রাজধানী লাসার কথা পড়েনি এমন শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম। কি আছে তিব্বতে? কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়? কি এমন গাঢ় রহস্যের কুয়াশায় আবৃত তিব্বতের অবয়ব? সে রহস্যের অনুসন্ধানেই আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয়। এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যদিও অনেক তিব্বতী একে চীনের অংশ মানতে রাজি নয়। আর এ কারণেই 1969 সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি। বহির্বিশ্বের কাছে রহস্য আর বিস্ময়ের দেশ তিব্বত। নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে রয়েছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ, বহির্বিশ্ব থেকে এর বিচ্ছিন্ন অবস্থান, বিদেশিদের প্রবেশাধিকার না থাকা, লামাদের নিয়মকানুনের কঠোরতা এবং পর্যটক নিষিদ্ধ হওয়া। এই সকল কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি। আর এসব কিছু মিলিয়েই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে। তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। বছরে 8 মাস বরফে ঢেকে থাকা তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয়। উচ্চতার কারণে এ সকল স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর। প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর। তিব্বতের রাজধানী লাসা থেকে গোবি মরুভূমির দূরত্ব মাত্র 100 কিলোমিটার। একদিকে মরুভূমির রুক্ষতা আর অন্যদিকে হিমালয়ের দুর্ভেদ্য দেয়াল তিব্বতকে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে মানুষও তিব্বত ভ্রমণে আগ্রহ দেখায়নি, ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে যায়। তারপর 1980 সাল থেকে তিব্বত ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়, যদিও ভ্রমণের নিয়মকানুনের কঠোরতা কিছুটা রয়ে গিয়েছে। তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা, যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী। একে নিষিদ্ধ নগরী বলার পেছনেও রয়েছে অনেক কারণ। লাসা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, আর ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানগুলোর কেন্দ্রে রয়েছে লাসা। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি। এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে 1904 সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এটির ছবি প্রকাশের মধ্যে দিয়ে। এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি। এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির, যেগুলোর ভেতর প্রজ্বলিত রয়েছে সোনার তৈরি প্রদীপ। এমনকি সেখানে 4,000 ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে। ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে বহুকাল ধরে লাসাই বহির্বিশ্বের কারো ঢোকার অনুমতি ছিল না, ফলে দীর্ঘদিন যাবত এই অঞ্চলটিকে ঘিরে জনমনে তৈরি হয় রহস্যময়তার। জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিতি হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে। শুধু দালাই লামাদের নিষেধাজ্ঞায় নয়, লাসার ভূপ্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে। আইন কানুনের কঠোরতা ছাড়াও লাসা অবস্থানগতভাবে একেবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল, আর একই সাথে পৃথিবীর উচ্চতম শহর, যার উচ্চতা 11,975 ফুট। লাসা থেকে 100 কিলোমিটার দূরে গোবি মরুভূমি, প্রাণঘাতী বালির সমুদ্র পেরিয়ে এদিক থেকে লাসায় প্রবেশ করার সাহস কেউ করেনি, আর অন্যদিকের দুর্গম পার্বত্য পথ পাড়ি দেওয়াও যথেষ্ট কষ্টসাধ্য, ফলে কেউ কখনো লাসার দিকে পা বাড়ায়নি। আর এ কারণে নিষিদ্ধ নগরীর রহস্য বহুকাল ধরেই রহস্যই থেকে যায়। তিব্বতীদের জীবনযাপন আর সামাজিক রীতিনীতি অনেকটাই ধর্মনির্ভর। তাদের এই সকল ধর্মীয় এবং সামাজিক রীতিনীতিও অনেকটা রহস্যময়। বিশেষ করে তিব্বতীদের দালাই লামার নির্বাচন পদ্ধতি একেবারেই অদ্ভুত রকমের। নতুন দালাই লামাকে নির্বাচন করা নয়, বরং তার খোঁজ করা হয়। কারণ এটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর নতুন শরীর বাছাই করে তার মাধ্যমে তিনি পুনর্জন্ম লাভ করেন। এর মানে হচ্ছে নতুন দালাই লামা মৃত দালাই লামার পুনর্জন্ম লাভকৃত রূপ। তিব্বতীদের মৃতদেহ সৎকার পদ্ধতি একটু ভয়ঙ্কর ধরনের। বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী শরীর শুধু আত্মাকে ধারণ করার আধার মাত্র।
তাই আত্মা শরীরকে ছেড়ে গেলে সেই শরীর সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তা নেই। ফলে কেউ মারা গেলে তারা মৃতদেহকে টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দেয়। কেউ মারা গেলে প্রথমে তারা মৃতদেহটি সাদা চাদরে ঢেকে কয়েকদিন যাবত ঘরের কোণে রেখে দেয় এবং এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখে। তারপর কোনো সন্ন্যাসীকে ডেকে প্রার্থনা করান এবং মৃত ব্যক্তির কপালে ছুরি দিয়ে কেটে দেন, যেন মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে। তারপর মৃত শরীরকে পরিবার এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয় এবং তা টুকরো টুকরো করে কেটে শকুনদের খাইয়ে দেওয়া হয়। তিব্বতীদের বিশ্বাস যে শকুন হচ্ছে দেবদূতের প্রতীক এবং তারা মৃত ব্যক্তির আত্মাকে স্বর্গে নিয়ে যাবে, আর সেখানেই আত্মা পুনর্জন্মের জন্য অপেক্ষা করবে। পরিবার ও আত্মীয় স্বজনদের এই সৎকার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে উৎসাহিত করা হয়, যেন তারা জীবনের ক্ষণস্থায়িত্বতা উপলব্ধি করতে পারে এবং মৃত্যুকে জীবনের একটি অংশ বলে মেনে নিতে পারে। তিব্বতে হাজার হাজার বছর ধরে মৃতদেহ সৎকারের জন্য এই প্রথা চলে আসছে এবং তিব্বতের প্রায় 80% বৌদ্ধ এই প্রথা অনুসরণ করেন। তিব্বতের ভূপ্রকৃতি বা তিব্বতীদের রীতিনীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো স্বচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামত সত্যিই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।